আমি মানুষকে প্রাণ দিয়ে ভালোবেসেছি, সবচেয়ে বেশি আমি ঘৃণায় দেওয়ার মানুষকে আমি হৃদয় দিয়ে আমি ইজ্জত দিয়েছি, আমি সম্মান দিয়েছি, আমি মর্যাদা দিয়েছি। আপনারা আমাকে ফিরিয়ে দেন না, আমি আপনাদেরকে আল্লাহ রক্ষে বললাম আপনারা আমাকে ফিরিয়ে দেন না। আমার সাথে প্রতারণা হচ্ছে, আমার সাথে ষড়যন্ত্র হচ্ছে। আমি তাদেরকে শুধু আমি দুর্নীতি করতে মানা করেছি, আমি বলেছি টিআরের টাকা দিয়ে দেন, কাবিটার টাকা দিয়ে দেন, মসজিদের টাকা লুটপাট করেন না। স্কুলে নিয়োগ, গরিব একটা লোক স্কুলে নিয়োগ দেয় আর টাকাটা খেয়াল করেন না। আপনারা বয়স হয়েছে, আপনারা মৃত্যু পথযাত্রী, আপনারা আপনারা সে দুর্নীতি করেন না। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমারও জবাব দিতে হবে, দয়া করে করেন না। আমি ভালো কথা বলার জন্য দীর্ঘ বছর দীর্ঘ পথ আমাদের সাথে যারা হেঁটেছে, যিনি হেঁটেছে আমাদেরকে পরিত্যাগ করেছে, এ আল্লাহ আমি গুনাহ করতে চাইনি, এ আল্লাহ আমি মানুষের টাকা খেয়ানত করতে চাইনি। আজকে জনগণ কি আমার সাথে থাকবে না? জনগণ কি আমার পক্ষে অবস্থান নেবে না? মানুষ কি সততার পক্ষে থাকবে না? ইমানের পক্ষে থাকবে না? হে আল্লাহ, তোমার কাছে আমি বিচার চেয়ে গেলাম, আমি গ্রামবাসীর কাছে বিচার চেয়ে গেলাম। বাইরে আমার আমার দোষ হলো, আমি স্বচ্ছ, আমি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আপনারা কি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবে? হে আল্লাহ, আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। আপনারা কি নৌকার পক্ষে ভোট দিবেন? আপনারা কি শেখ হাসিনার পক্ষে ভোট দিবেন? আপনারা কি উন্নয়নের পক্ষে আছেন?